নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। আর কদিন বাদে সূচনা হতে চলেছে বাঙালিদের নতুন বছর, তাই নতুন বছরের প্রাক্কালে নিয়ে এসেছি আপনাদের জন্য দই ইলিশের এক অনবদ্য রেসিপি। কারণ ভুরিভোজ ছাড়া তো বাঙালির উৎসব সবসময়ই অসম্পূর্ণ। তাহলে চলুন চটপট আপনাদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা। বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6 পিস ইলিশ মাছ। এবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব সামান্য হলুদ, আর দেব এখানে আমি কাঁচা সর্ষের তেল। এবারে এই নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলো বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 10-15 মিনিটের জন্য। এবার একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা সর্ষে, 1 টিস্পুন কালো সর্ষে, আর 2 টিস্পুন পোস্ত, আর দেব নুন, আর 2টো কাঁচা লঙ্কা। এবারে এর মধ্যে দেব খানিকটা জল। এই জল দিয়ে এই পোস্ত আর সর্ষে 15-20 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। 15-20 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখার পর এটার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এখানে নুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার উদ্দেশ্য হলো এটাই, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি পোস্ত আর সর্ষেটা বাটেন তাহলে সর্ষের তিতকুটি ভাবটা চলে যায় আর মিশ্রণটা তিতও হয় না। এবার আরেকটা বাটিতে আমি এখানে নিয়ে নেব 2 টেবিলস্পুনের মতো টক দই। এই টক দইয়ের মধ্যে পোস্ত আর সর্ষের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। দেব এখানে 1/2 টিস্পুনের মতো হলুদ, আর রঙের জন্য সামান্য কাশ্মীরি মির্চ। এবারে দইয়ের সাথে এই সব উপকরণগুলো মিশিয়ে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার এখানে কড়াইতে আমি দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে এই দই, সর্ষে আর পোস্তর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওই মশলার বাটিটা ধুয়েই সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি, আর দিয়ে দেব সামান্য নুন। নুনটা দেওয়ার সময় বুঝে দিতে হবে, কারণ সর্ষে বাটার সঙ্গে নুন দেওয়া ছিল, তাই বুঝে যতটা পরিমাণ নুন লাগবে ততটাই দিতে হবে। এবারে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার এখানে প্রয়োজন নেই, এইভাবেই আস্তে আস্তে ভাপে মাছগুলো হতে দিতে হবে। এবারে এখানে দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা, আর ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে ভাপে মাছগুলো রান্না হতে দিতে হবে। ইলিশ মাছ খুব নরম মাছ, তাই বেশিক্ষণ ঝোলে দিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। ম্যাক্সিমাম 10-15 মিনিট রাখলেই দেখা যাবে মাছটাও সুসিদ্ধ হয়ে গেছে এবং গ্রেভিটাও রেডি। ঢাকনাটা তুলে নিয়ে হালকা হাতে মাছগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে। দই ইলিশ আমার সম্পূর্ণরূপে রেডি। তাহলে চলুন পরিবেশন করে আবার আপনাদের সামনে ফিরে আসছি।
এই হলো আমার দই ইলিশের ফাইনাল লুক। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নববর্ষের প্রাককালে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওর ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। তাহলে আজ এই পর্যন্ত, আবার আরেকটা নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব আপনাদের সামনে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।